কিরণমালা, তুমি আমার ভালোবাসাকে মর্যাদা দিলে না, কিন্তু আমার যে বিনাশ নেই কিরণমালা, পেরেছিল তোমার কুমার আমাকে হত্যা করতে। আমি আবার দেহ ধারণ করেছি, আবার। আরে এই দেহের একটাই বাসনা কিরণমালা, কিরণমালাকে আপন করা, নিজের করে নেওয়া তোমাকে। এসো এসো আমার কাছে এসো। আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাচ্ছিস তুই? আমার ক্রোধে তুই ভস্ম হয়ে যাবি, শয়তান দুশ্চরিত্র। কিরণমালা, কিরণমালা, কিরণ, ছেড়ে দে আমার কিরণকে, এই শয়তান ডাকার, ছেড়ে দে আমার কিরণকে। এই তো তোমায় স্পর্শ করলাম কিরণমালা, কই আমি ভস্ম হলাম না তো? এই গুহা থেকে পালানোর রাস্তা আমি জানি কিরণমালা, তুমি এখান থেকে পালাতে পারবে না কিরণমালা। আজ তোমাকে আমার কাছে আত্মসমর্পণ করতেই হবে, আমার হবে, আমার। আজ তোমার আমার হাত থেকে রেহাই নেই কিরণমালা, রেহাই নেই। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওদের নিয়ে ভাববেন না, আপনারা আর করে নিন। তাছাড়া ছেলের এই অবস্থা, কোনো পিতামাতার কি আহারের ইচ্ছে থাকে বলুন? কিন্তু